কাটা কাটি ভাবা ভাবি শুরু হইয়াছে, নতুন কিছু বাংলা শুরু হইয়াছে। ছোট সাকিব খান আপনার পরকিয়া প্রেম করার জন্য তার লজ্জা স্থান তার বিবি নিজেই কেটে ফেলছে। কথা কর, এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে, কার কাছে দিনে চিন্তা ভাবনা করতেছে, বাড়ির পাশে সখিনে আছে, সখিনে যা বলে আমি তোমাকে 500 টাকা দিলে এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সখিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজার এই মেয়েটা বাজার এই যুবকটা করতেছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কমনা ইতি আমি তোমার যদি ও দেখে যেন আসতে। আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না? আমার বাইরা সাধারণ এই চিঠি দেখে মানুষ শিক্ষার দিবে, গালি দিবে, নিন্দে করবে। এই চিঠিতে বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিতে জাগা পাক যুবক যুবতীর বাদন বুকের ভিতরে। আমি তোমাদের প্রেমিতার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিতে তোমরা, যেই চিঠিতে তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাবার হাফেজ ধরে, আমার ধরে হাফেজ ধরে কামি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে সরকারি আর যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে দুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাদাম ঝুলেতে ঝুলেতে যায়, আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে শুনুয়া দেয়। আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষের আমি তোমাদের একটা চিঠি দিলাম, এই চিঠিতে আমার নবীর কাছে বাদান পাঠাইছে, আর এই চিঠিতে জিব্রাইল আলাইহিসসালাম বহন করে এই চিঠিতে কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা সুযোগ সুযোগে যদি প্রেম করে ভালোবাসা করে চিঠি লিখছে, চিঠি লেখে বাদান একটা মানুষ মারফতে বাদান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ প্রেম পত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম, জিব্রাইলের মারফতে আপনার কাছে মারহাবা। তাহলে এই মানুষেরা পরকুনিয়া প্রেমে বাদাম জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকুনিয়া প্রেম করার জন্য তার লজ্জা স্থান তার বিবি নিজেই কেটে ফেলছে। কথা কন, নিজের বউকে পরকুনিয়া প্রেম করবে না, তোর তো কাটবে। ওই যে কাটা কাটি ফাফা ফাটি শুরু হইয়াছে, কথা কয় না রে, ওই যে কাটা কাটি ফাফা ফাটি শুরু হইয়াছে, নতুন কিছু বাংলা শুরু হইয়াছে। কেন কি প্রেম করিলে ওইটাই কাটিবে? বাদ দেও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, টিভির পত্রিকায় ঢোকাই যাচ্ছে না, আজকে পরকীয় প্রেম করার কারণে যা জীবনে শরীরে মানুষের উপর প্রলম্ব কাটে দিচ্ছে। দিন নাই যে আল্লাহ দোয়া কবুল করে না, খুশিও বের পারলাম না। এই সুবহানাল্লাহ এখানে বলা লাগবে না, বাড়ির যা বড় কথা যা সুবহানাল্লাহ বলি, যখন সুবহানাল্লাহ তাতে আমরা তাহলে এখানে এসে থাকছি না, জিতছি। এই মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ তাকে মনোনীত করছেন সেই মহরম মাসে,
দশই মহরম আশুরা যাকে বলা হয়, সেই মাসে আসার তৌফিক দিয়েছে সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মনটা খারাপ করে বসে আছে, আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, সব অভাব আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ, জিব্রাইল আলাইহিসসালাম চলে আসে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলি। জিব্রাইল আলাইহিসসালাম সে দেখে আমার নবীর মন খারাপ করে বসে আছে, আমার নবীর মন খারাপ। জিব্রাইল আলাইহিসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, কিসের অভাব, সব অভাব গুনে আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ, জিব্রাইল আলাইহিসসালাম বললেন, না না, এই জন্য মন খারাপ না, দশই মহরম, এই দশই মহরম আজকের এই আশুরের দিনে নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলো, জিব্রাইল সব বিস্তারিত ঘটনা বলে দিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর কাছে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, যে জিব্রাইল কি খবর তুমি আনছো, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সহ্য করতে পারবেন? আমার নবী বললেন, জিব্রাইল রে, আল্লাহ যে কথা বলেছে যত কষ্টই হোক না কেন, আমি নবী সহ্য করেই নিব। সিল্লাতুন মারহামা। জিব্রাইল আমার নবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আদরের দুইটা নাতিকে আপনি পিঠে করে করে খেলা করেন, আমার নবী হাসান হোসেনকে পিঠে নিয়ে বাজান খেলা করছে, হাদিস শরীফের মধ্যে আছে। হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বলে, নানা, কত মানুষ কোরআন নিয়ে যায় কোরআন সরে, নানা গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কোরআন দিতে পারে না, আমাদের তো মন চায় কোরআন উঠে আমরা সোয়ার হব। আমার নবী বললেন, আর তোমরা চিন্তা করো না, তোমার বাবার যদি টাকাও না থাকে, গোরা যদি না কিনে দিতে পারে, আমি তোমার নানা গোরা হইলাম, তোমরা দুইজন আমার পিঠে চলো। সুবহানাল্লাহ, নাতিদেরকে কত ভালোবাসতে। আমার নবীর নাতি কয়টা? এই তো ভুল বললেন, নবীর নাতি পাঁচটা। সুবহানাল্লাহ, কে জোরে কয়, আমার নবীর মেয়ে হলো চারটা, আমার নবীর মেয়ে হলো চারটা, জয়নব, রোকেয়া, কুলসুম আর হযরত ফাতেমা। সুবহানাল্লাহ, জয়নব তো মারাই যায়, তার ছেলে সন্তান হয় না। ফাতেমার ঘরে দুইটা ছেলে, কয়টা ছেলে? আর রোকেয়া একটা ছেলে একটা মিয়া, জয়নবেরও একটা ছেলে একটা মিয়া, তাহলে কয়টা হলো? আর আরো শুনে আশ্চর্য হবেন, হযরত আলীর কি খালি দুইটা ছেলেই না, আরো সন্তান আছে? হাসান হোসেনকে বললেন, ভাই যান, ভাই তোমরা দুইজন আমার পিঠের উপর চলো। দুই ভাই পিঠের উপর চললেন, আমার নবী গোড়া হইলেন। এবার হোসেন দিকে বলে, না না, সব গোড়া লাগাম আছে, আমাদের গোড়া তো লাগাম নাই। আমার নবী বললেন, মাথার পাগড়িতে খুলে এই পাগড়ির মাঝখানে বাদান কামড় দিলেন, দুই ভাই দুই আল ধরা দিলেন। এবার দুই ভাই দুইটে আল ধরছেন, আর বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমার ভাই আমার এবার হযরত হুসাইন দেখে দেখে বলে, না না, যান, সব গোড়ার শব্দ আছে, আমাদের গোড়ার তো কোনো শব্দ নাই। আমার নবী বলে চিৎকার করে বাজান একটা বার, একটা তিনটা বার, দুইটা বার ডাক দিলেন, আর দুইটা বার ডাক দিলেন, হযরত হাসান হোসাইন আপনার পিঠের থেকে নেমে গেলেন। এবার শিবরা
আপনি যদি আর একবার শিবলে যদি চিৎকার করে ডাক দিতেন, আপনার উন্নতের দশা না আপনা আমার আল্লাহ মাফ করে দিত। আপনার যেই দুই নাতিকে নিয়ে গোড়া খেলা খেলেন, সেই দুইটা নাতির মৃত্যুর আলামত আমার নবী বললেন, আমার নাতির দুইটা নাতির কিভাবে মরণ হবে আমাকে একটু বোঝাও। আব্দুল জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, আর আপনার শ্বশুর নাতি হযরত হুসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ হাসান হুসাইনের কাছে চলে গেলেন, হোসেনকে কোলে নিয়ে আমার নবী তাদের দুই গালে চুমা দেয়, শরীরের অনেক জায়গায় বাদান অনেক অঙ্গে চুমা দেয়, আর বলে আল্লাহ আমি আল্লাহ মেনে নিয়েছি, আর যেন তার নাতিকে সমন যায় না, শরীরের প্রত্যেকটা অঙ্গে বাদাম সমন দিছে কিন্তু গর্দানের পিছনে বাদাম সমন যায় না। আমার নবীকে নিষেধ করলেন, অমনি সমন বাদাম বন্ধ হয়ে গেলে না। আমার ভাইরে আমার নবী দুইটা নাতিকে এত সুন্দর ভালোবাসতেন, হঠাৎ করে হযরত হোসাইনকে সমন দেয়। হযরত হোসাইন প্রশ্ন করে উঠে, না না গো, অনেকদিন অনেক রকমের সমন দিয়েছ করে নিয়েছ, আজকে এমন সমন দিচ্ছ আমি তো কিছু বুঝছি না, কি জন্য এরকম করে আদর করতেছ। আমার নবী সুখের বাড়ি ফেলে দেয় কাঁদে, দুই গালে সময় দেয়, কপালে সময় দেয়, আর দেখে বলো হোসাইন, আমি জিব্রাইলের মারফত থেকে তোমাদের দুইবারে মৃত্যুর কথা শুনলাম। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছে, তোমার ভাই হাসানের মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, তোমার মৃত্যু হবে। এই বলে নবী কথা বলে বাদাম থেমে যায়। হযরত হুসাইন বলতেছে, না না, কি যেন বলতেছে, আবার থেমে গেলে তুমি বলো। আমার নবী বললেন, হুসাইন তুমি কি সহ্য করতে পারবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি সহ্য করতে পারবো। আমার নবী বললেন, তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারি নিচে। হযরত হুসাইন এই কথা যখন শুনলেন, আমার নবীকে দেখে দেখে বলতেছে, ও না না, যেই মানুষটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, কিভাবে বলবো লোকটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, গর্দান কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন, হুসাইন রে, দাস্তান শহীদ কারবালায় যখন তুমি পড়ে যাবা, শুয়ে যখন পড়বে, তোমার মুখের উপর থেকে নামবে না, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে। দুই নম্বর পরিচয়, চেহারা থাকবে জানোয়ারের মতো। তিন নম্বর আপনার পরিচয়, বুকে বাদান, বাম পাশে বাদান একটা কালা দাগ থাকবে। চার নাম্বার, তার বুকে কোনো পশম থাকবে না। এই সাইডে আলামত যদি দেখো, হুসাইন রে, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে, শহীদ করবে। সিল্লে এখন মার হওয়া হযরত হুসাইন বলে, না না, কি জন্য শহীদ হবো? আমার নবী বললেন, আহলে বাইতের জন্য। সুবহানাল্লাহ, বললেন না, আমার উম্মতের জন্য। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নামাজান, আপনি যদি আপনার উম্মতের জন্য আপনি যদি জীবন দিতে পারেন, আমার নানার উম্মতের নামাজের জন্য একবার নয় আমি 112 শহীদ হতে রাজি।
আমি সরাসরি অন্যদিকে ওয়াজ না নিয়ে, কারণ আজকের যেই কথা যে ওয়াজ সে হওয়ার কাজকে আমার আদায় করতে হবে। কারণ আমার ভাই যেন বলেছে আশুরার দিন, এই এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিন, এই দিনেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, দুনিয়ার ভালো ভালো কাজ এই 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 মাসেই করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে মাছ যখন তাকে গিলে খাইলেন, ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার, এরপরে বাদান আপনার মাস দুই মাসের পেটের মধ্যে রাতের অন্ধকার, ইউসুফ আলাইহিস ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না, বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাই আমার এই সমুদ্রের মধ্যে থেকে বাদাম রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বলেন মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাতৃকাত আছে, হাঙর যত মাছ মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতে আছে। সুবহানাল্লাহ। যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনা যাইনাহু মিনাল ওয়ামি ওয়া কাযালিকা তুনজিল মুমিনিন। মাসের পেট থেকে হেফাজত করেছিল বাজারে এই মহরম মাসের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আদম রে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খা, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইয়ের আমার হযরত আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাকে বলেন হামারে আল্লাহ বিশেষ করেছে একটা নিষিদ্ধ গাছ পাওয়া গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোকা দিতে পারে। আমার ভাই আমার সাপের মধ্যে দুইখা ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, দুকিয়া মানুষ উদ্ধার মনের মধ্যে যদি ধোকা দেওয়া যায় আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে? এই যে নারীদের মন নরম, কি নরম কথা কয় না, কি নরম মন নরম, এই মন নরম দেখে এই নারীরা এক একটা নারীর স্বামী ছুঁয়া পরকিয়া প্রেম করছে 32টে নরম মনের সঙ্গে। কিছু কিছু নারী আছে হাত ধরায় না, আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে পাঁচ মোবাইল, আমার কাছে থাকলে বাথরুম মোবাইল, কথা বুঝতেছেন না? কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমবি কিন্তু টাকা লাগে না। হুজুর আপনি তো তো বুঝবেন না, বুড়ো আর গেছে কোন কে ও বড়দের মধ্যে তিন দিয়ে যদি মোবাইল ফ্যান থাকে তাহলে টাকার অভাব হয় না, কথা কয় না রে।
আজ এই ভোর যুবক যুবতী বুড়ো বুড়ি এমন কোন মানুষের কাছে নাই যে দাস মোবাইল যায় নাই। দাস মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে খারাপ জিনিসও এর মধ্যে কম নেই। বাংলাদেশে এসে আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন সত্য ছিলাম ওই সময়ে বাবার এত প্রেমের বাহাল ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসার অভাব ছিল না, আর এখন দেখা যাচ্ছে আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শোনো, হরদালি যখন বললো আল্লাহু আকবার, দুইটা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা দুইটা ছেলে সুবহানাল্লাহ বললেন না। এদিনে রসুল বলছে তোমাদের বাপটাকে গোরস্থান বানাবো না, কি বানাবো না, গোরস্থান বানাবো না, নফল সুন্নত নামাজ বাড়ির বেশি বেশি করবে আর ফরজ গুনি জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কর। এর মানে কি? এর মানে হলো বাড়িতে ছেলে আছে, ছেলেকে নামাজের তাগিদ দেন, নামাজ শিক্ষা দেন, তেরিক দেন। সুবহানাল্লাহ জোরে কর। দেখবেন সুস্থবেলা দেখছি এখনো দেখা যায় আপনার বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা হয় বাচ্চাটা যখন ছোট বাচ্চাকে শিকার করবার জন্য মা বিড়ালটা একটা ইন্দুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চাটা একেবারে মরেও নাই, বাচ্চাটা বাদান জীবিত আছে, মা বিড়ালটা ছোট বাচ্চার কাছে দিয়ে বলে বেটা এইটা ধরো তুমি শিকার শেখো। এবার মা বিড়াল ওই ইন্দুরটাকে ধরে নিয়ে ছোট বাচ্চার কাছে দেয়, এই ছোট বাচ্চা আপনার ওই ইন্দুরের দিকে বাদান তাকিয়ে থাকে, বিড়াল নড়াচড়া করে না। বিড়াল ইন্দুর চিন্তা করতে যে যদি নড়াচড়া করি ঘাড় করে ধরবে, নড়াচড়া করে না মাঠে নিয়ে দিতে পারে না, এই জন্য পিছন থেকে মা বিড়াল দেয় ইন্দুরের পাশায় খোঁচা দেয়। কথা বুঝতেছেন না, আমি কিন্তু আপনার আগে আসি। আমার ভাইরা আমার এইভাবে কিছুদিন 2-3 মাস চলে যাওয়ার পরে একদিন আমার নবী বলে আয়েশা রে দেখো আকাশে কি সুন্দর তারকা উঠেছে, আপনার সন্দেহটা দিনের মতো হয়ে গেছে, চলো আজকে একটু বেড়া আসি। মাঠের মধ্যে বাদান বেড়াতে গেছে, আমার নবী ওই জায়গা যা বলে আয়েশা তোমার কি মনে আছে কয়েক মাস আগে এই জায়গা আমরা দুজন দৌড়বাজ ধরছিলাম, আমি সেদিন পারি নাই তুমি আগে গেছো, আয়েশা রে ওই দিনকার মতো আজকে দৌড়বাজ ধরি। সুবহানাল্লাহ বললেন না। এবার মা আয়েশা আমার নবী মা আয়েশাকে নিয়ে দৌড়বাজ ধরলেন, মা আয়েশা একটু মোটা হয়ে গেছে না, আমার নবী দৌড়ো মা আয়েশার আগে চলে গেল, আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে আয়েশা 3 মাস আগে দৌড়বাজে আমি পারি নাই, আজকে পাইরে ওইটার বদনা নিলে যেরকম। সুবহানাল্লাহ এদিন বৌডিয়া মাঝে মধ্যে বেড়াতে যাবে, দাবাত খেতে যাবে, আমি কি পার্কে পার্কেও যাবে, কিন্তু এমন জায়গা যায় না। আমাদের দেশে বউ গাড়ি নিয়ে দাবাত খেতে যান অসুবিধা নাই, দাবাত খেতে যে বউ খুলে আপনি বিবিক নিয়ে
অন্য জায়গা খান নিয়ে বৃদ্ধ লোকের মধ্যে বউ ছেড়ে দেন, খায় আর কয় মালটা কিনি আসল না লজ্জা করা উচিত। আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা হারুনের রশিদ বউ নিয়ে নদীর কিনারে বাজানে আপনার বেড়াতে গেছে, হাওয়া খাইতে গেছে, গোড়ায় চড়িয়ে এবার দুইজন বাজার গোড়ায় আছে, বাচ্চা হারুনের রশিদ আগে আগে আপনার বিবি পিছনে পিছনে নদীর কিনারে যা গোড়ার তাকে দাঁড় করা রাখিয়ে দুইজন বাজার হাইতে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে বাগলমে একটা পাগল বসে আছে, বাজানে একটা গোয়াবা খাইছে, এবার বাচ্চা হারুনের রশিদ যা বলতেছে বাহানুল এ পাগল তুই কি করিস, বলে আমি জান্নাতের মহল সাজাচ্ছি, জান্নাতের ঘর আমি সাজাচ্ছি, কয় কি করবি, বলে এই ঘরটা আমি বিক্রি করব, বলে কয় টাকা, কয় এক টাকা, এবার বাচ্চা হারুনের রশিদ কয় পাগলা কিনা ছাগলে কিনা খায় পাগলা কিনা কয় চলে গেছে, এবার বাচ্চা আপনার হারুনের রশিদ চলে গেছে, হারুনের রশিদের স্ত্রী বাদান আসতেছে জোবাইদা, এবার বাহালুলের কাছে যায় বলে বাহালুল এটা তোমার কি, বলে আমি জান্নাতের রাসিংহাসন একটা ঘর সাজাইছি, এই ঘরটা তুমি কি করবে, বলে আমি বিক্রি করব, কয় টাকা, বলে এক টাকা দিলে জান্নাতের ঘরটা আমি বিক্রি করে দিব, বলে আমি টাকা দিলাম ঘরটা আমারে দিয়ে দাও, কয় টাকা দিলে, টাকা হাতে নিয়ে বললেন এই টাকা আমি মানুষের কাছে দান খয়রাত করে দিব, বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, যাও আমি আল্লাহর কাছে দোয়া করব, সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুনের রশিদ আর হারুনের রশিদের স্ত্রী দুইজন বাদান বাসায় চলে গেলেন, বাড়িতে বাদান ঘুমিয়ে পড়লেন, বাচ্চা হারুনের রশিদ স্বপ্নে দেখতেছে বাদান কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান দিয়ে ঘুরতেছে, সুন্দর সুন্দর বাদান ঘর সাজানো আছে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে, এরপরে স্বর্ণ অলংকার দিয়ে গত্তা বাদান সাজানো আছে, এরপরে গেট দারোয়ান আছে, এত সুন্দর ঘর এত সুন্দর গেদ আরো সুন্দর সুন্দর হুর পরি রয়েছে, গেটের সামনে যা লেখা রয়েছে আপনার জুবাইদা খাতুনের ঘর, স্বামীর নাম হলো হারুন, বাচ্চা হারুনের রশিদ, এবার বাচ্চা হারুনের রশিদ বিবির নাম দেখছে, পাশে তার নাম দেখিয়া গেট দারোয়ানকে বলতেছে গেট খুলে দাও, বলে গেট খুলবো না, এই বাড়িটা কার, বলে এই বাড়ি হলো জুবাইদার, জুবাইদার স্বামীর নাম কি, বলে বাচ্চা হারুনের রশিদ, বলে আমি জুবাইদার স্বামী, আমার বিবির নাম জুবাইদা, আমার নাম বাচ্চা হারুনের রশিদ, আমার বিবির যদি জান্নাত হয় এই মহলের মধ্যে আমার বিবি ঢুকছে, আমি এই মহলের আপনার ওই জান্নাতের মধ্যে ঢুকতে চাইছে, গেট দারোয়ান ধাক্কা মারছে, আপনার পড়িয়া গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগে দেখে খাটের নিচে চিতোয়া পড়ছে, সুবহানাল্লাহ। জুবাই দেখে দেখে আপনার আকানে টাকা দেখে, জুবাই দে বাদান ঘুম পাড়তেছে, তার চেহারা এত সুন্দর মনে হয় নূরের আলো, বাদান ঝিকমিক ঝিকমিক করতেছে, দেখে দেখে বলে বিবি রে, বিবিকে দেখে ডাকিছে জাগাইছে, বলে বিবি তুমি কইছিলে, বলে স্বামী তুমি কেন আমাকে জাগাইলে, আমি জান্নাতের মধ্যে ঢুকছি, আর জান্নাতের মধ্যে কত হেল হেল আপনার হুর গেলে মান আমাকে আপনার পাহারা দিচ্ছে, সুন্দর সুন্দর খাবার আল্লাহ আমাকে দিছে, আর তুমি আমাকে দাগ দিয়ে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলে, বলে বিবি রে কালকে তুমি জান্নাত কিনছো,
এই জান্নাতটা আমি দেখছি বাদশা হারুনের আর চোখে বাঁধান ঘুম হয় না, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া চিন্তা করতেছে আজকে বাহালুর পাগল কোথায় আছে, ওই পাগলের কাছ থেকে আজকে আমি জান্নাত কিনে নেব এক টাকা দিয়ে। পরের দিন বিবেকে নেয় না, ফজর নামাজ পড়িয়া বাদাম নদীর কিনারে যা দেখে বাহালুর পাগল বসে আছে, কি রে বাহালু আজকে কি তুমি মহল সাজাও নাই, গড়া কাও নাই, জান্নাতের গড়া কাও নাই, একটা জান্নাতের গড় দে, আমি তোমাকে একটা টাকা দিব, কয় একটা গড় ছিল, একটা গড় আমি বিক্রি করে দিছি, আর জান্নাতি গড় নাই, সিল্লাইয়া কর্মার হাবা খুব খারাপ লাগতেছে নাকি? একদিন বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে আছে, কথা বুঝতেছেন না, বাদশা হারুন আপনার পাগল বাহালুর আপনারা রাজপ্রাসাদের মধ্যে বাজান ঢুকছে, লক্ষ্য করে দেখে শত শত মন্ত্রী পরিষদ বাজান বসে আছে, মন্ত্রী পরিষদকে ফাঁদি দিয়ে বাদশা বাহালুল চলে গেল। বাদশা হারুন রশিদের যে একটা রাজ সিংহাসন আছে একাই বসে আছে, কিন্তু এই রাজ সিংহাসনে বাজান দুইজন লোক বসা যায়, তিনজন লোক বসা যায়, রাজ সিংহাসনটা এইরকম ওসার, একাই বসে কেউ বসে না। বাদশা হারুন রশিদ যাইয়ে এবার হারুন রশিদ বসে আছে আর পাগল আমার এখানে এসে বসল, রাগ করে বলতেছে হে পাগল তুমি আমার সিয়ারে বসলে তোমার গর্দাম নেব, আমি কি অন্যায় করছি, তুমি বাদশা আর আমি তার প্রজা, তুমি যদি এখানে বসতে পারো আমার কি শখ করে না সিয়ে রে বসা, সুবহানাল্লাহ এটা জোরে কর। তবে বলল যে আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দাও তাহলে ছাড়িয়ে দেবো, আর উত্তর যদি না দাও তোমার গর্দান কেটে নেব। কয় বলো এক গাছে 12 পাতা, এক গাছের 12টা পাতা, এক গাছের কয় পাতা, এক গাছের 12টা পাতা, আর এক পাতায় পাতা 12টা হলো পাতা, এক পাতা 12টা হলো পাতা, পাতায় এক পুরো অন্ধকার আর এক মুড়া আলো, বলো সেই গাছটা কি? বাদশা হারুন রশিদ যখন বলল এবার ওই পাগল বাহালুর মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা হারুন রশিদ এইটাই তুমি বোঝো না, আর তুমি বাদশাই হয়ে গেছা, সুবহানাল্লাহ। একটা গাছ পাতা কয়টা জোর কয়, আর পাতার এক পাশে আলো আর এক পাশে অন্ধকার, কোন সেই গাছটা কি? হ্যাঁ, মানুষ আন্দাজে কয় না শিবারা, হ্যারি আল্লাহ না পারলে কবেন হুজুর পারি নিয়ে জীবনেও পারবেন না, আপনি যে মদ খাচ্ছেন শরাব খাচ্ছেন এই মদ পান করে ছেড়ে দিতে হবে, আমি গাছের নাম বলবো, বলে আমি মদ খাওয়া আজকের থেকে ছাড়িয়ে দিব, আপনি এই গাছের নামটা বলেন, বলে এই গাছটা হলো, গাছের নাম হলো বাজান, গাছটা হলো বাজান দিন, আর এই দিন হলো একটা গাছ, আর 12টা মাস হলো 12টা পাতা, সুবহানাল্লাহ এটা জোরে কর, আর পাতার পাতার এক পাশে অন্ধকার আর এক পাশে আলো, এক পাশে অন্ধকার সেটা হলো রাত আর এক পাশে আলো এইটাই হলো বাজান দিন, না ভাই তাকবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা
বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না, হায় হায় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, বায়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার বাদশা ইয়াজিদ আপনার ফোরাত নদীতে বদন বন্ধ করে ফেললেন, গেরোয়া করে ফেললেন, মাসকে পানি ছিল সব পানি শেষ, মনে আছে কথা কয় না, মনে আছে পানি শেষ হয়ে গেছে, এবার শিবিরের মধ্যে পানি দেয় পানি দেয় বলে বাদান কান্দে, এবার হতুস হুসাইনের বিবির নাম হলো শহর বানু, এই শহর বানু ছোট বাচ্চা আলী আজগারকে দেখে দেখে আলী আজগারকে কোলে নিয়ে বলে, স্বামী রে আমাদের ছোট বাচ্চা আলী আজগার পানি পিপাসায় জিভে বের করে করে পানি চাচ্ছে, স্বামী রে পানি খাওয়া, পানি যদি না পান করা যায় এই বাচ্চাটা মারা যাবে। হযরত হোসেন হোসেন বললেন, হোসেন বললেন আমাকে পানি দিবে না, তবে আমাকে যদি পানি না এই বাচ্চাটাকে কেউ না হয় কেউ না কেউ পানি দিবে। শিশু বাচ্চা আলী আজগরকে নিয়ে হযরত হোসাইন চলে গেল বাজান, আপনার ফোরাত নদীর পানে যা দেখে বাচ্চা এজিতের সৈনিকীরা বাজানের তীর ধনুক হাতে নিয়ে বাদান দাঁড়িয়ে আছে, গেরোয়া করে আছে, যা বলে আমার সন্তান কতদিন ধরে পানি খায় না, পানির জন্য কান্দে, একটু পানি দেও। এবার বলে হোসাইন ইমাম বংশের জন্য তোমার ইমাম বংশের জন্য পোড়াদের পানি বন্ধ, হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে দিদি কান্দে আর বলে, এই পোড়াদের পানি দামেস্কের কুত্তায় খা গরু খা, আমার শিশু বাচ্চা পানি অভাবে মারা যাচ্ছে, একটু পানি দাও, পানি যদি না দেয় আমার এই সন্তানটা মারা যাবে, আহারে একটু পানি দেয়, আমার সাথে তোমাদের শত্রুতায় আছে, আমার এই শিশু বাচ্চাদের সাথে তো তোমাদের কোনো শত্রু নাই শত্রুতায় নাই, আমার এই বাচ্চা তো তোমাদের কোনো অন্যায় করে নাই। ও এদের সেনারা, ও এদের সেনারা, তোমাদের কি ছেলে সন্তান নাই, একটু পানি দাও। এজিদের এক সৈনিক চিন্তা করতেছে, বলে হুসাইন দাঁড়াও আমি তোমাকে জন্মের পানি পান করে না করাবো, তীর ফিট করছে, তীর ফিট করিয়ে বাজান হযরত হুসাইনের দিকে বাজান তীর নিক্ষেপ করছে, হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তীরটা আমার দিকে আসতেছে, যদি সাইড কাটে বাজান তীরটা সাইড কেটে চলে যাবে, আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি আপনার মৃত্যুর ভয়ে সাইড কাটছে, এই জন্য বাদান সাইড কাটে নাই, হুসাইন চিন্তা করছে তীরটা আমার শরীরে লাগুক আমার কোনো দুঃখ নাই, কিন্তু তীরটা একটু বাঁক কাটিয়া হুসাইনের গায়ে না লাগিয়া বলে, একটা শিশু সন্তান ছিল নাম হলো আলী আজগর, বুকে লাগছে তীর দিয়ে বাদান আপনার তীরটা বের হয়ে গেছে, আলী আজগর বাচ্চা মানুষ একটা চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ আল্লাহ, চিৎকার দিলেন, এই বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, আর হুসাইন লক্ষ্য করে দেখে এই তিনটা বাদান বুকে বিদ্যে বাদান পিঠে বাদান বের হয়ে গেছে, আহাদে এই বাচ্চাটা বলতেছে আব্বা আমাকে পানি পান করানোর জন্য আজ তো পানির পরিবর্তন, এদিক সিনারা আমাকে তিনি নিক্ষেপ করছে, অমনি বাদান তিনটে বাদান টান দিয়ে খুলছে, তিরির সাথে বাদান করি যে পর্যন্ত বাদান বের হয়ে আসছে, হযরত হুসাইন সন্তানটাকে বুকে নিছে, এই সন্তানটার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, কিছু কথা বলতে পারে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, বলে আব্বা মৃত্যুর আগে আমার মা, এই মৃত্যুর আগে আমার মার মুখ আমি দেখতে পারলাম, আব্বা পানি পান করার জন্য আনছেন আমাকে পানি দিতে পারলেন না, মাকে যা বলি আমার মা যেন দুধের দাবি ছেড়ে দেয়,
দুনিয়া যদি দেখা না হয় কাল কামতের ময়দানে দেখা হবে। আব্বা গো আমি যাই। হযরত আলী আজগর দুনিয়া থেকে বেদান বিদায় হয়ে গেলেন। আলী আজগর বলে বলে ডাকে, সন্তান আর কোনো কথা বলে না, এই সন্তানটা দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। সন্তানটাকে করে করিয়ে হযরত হোসাইন শিবিরে নিয়ে গেছে, শিবির বাদান শিবিরে নিয়ে গেছে। শিবিরের বাহিরে যাইয়া সন্তানটাকে মাথার পাগড়ি দিয়ে জড়াইয়া শোয়া রাখিয়া শিবিরের তাবুর কাছে যা বলে, বিবি রে তাড়াতাড়ি এ বিবি শহর বাবু বের হায়, শহর দৌড়া তাবুর মধ্যে থেকে বাদান বের হয়েছেন, সন্তানটা কোলে নাই, সন্তানটা জমিনে শোয়ানো। এবার শহর বানু মনে মনে চিন্তা করতেছে, ছেলেটা পানি পিপাসে লেগেছিল, পানি পান করেছে আর সন্তানটা ঘুমিয়ে পড়ছে। বলে সন্তান কই? বলে বিবি রে পানি পান করাইতে গিয়েছিলাম, তোমার সন্তানকে এমন পিয়ানা পান করাইছি আরামে ঘুমাচ্ছে। হরদতে আপনার শহর বানু সন্তানের সন্তানকে পানি পান করে যে তুমি নিয়ে গেছিলে, কে মারল? হযরত হোসাইন কান্দে আর বলে, বিবি রে আমি একটু পানি চাইছি, ওরা পানি দেয় না, শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, আমাকে যদি তীর মারত, আমাকে যদি মেরে ফেলতো, আমার কোনো দুঃখ নাই, এই সন্তানকে মেরে ফেলছে। বিবি রে আর সন্তান জীবনে কোনোদিন আসবে না। এবার হযরত শহর বানু সন্তানের রক্তমাখা হাত, গায়ে যেই রক্ত বাদান, হাতে রক্ত লেগেছে, রক্তমাখা হাত আল্লাহর কাছে তুলিয়া বলে, আল্লাহ তুমি এর ন্যায় বিচার করিও। সুবহানাল্লাহ। হযরত শহর বানু চোখের পানি ফেলে ফেলে কাঁদে, হোসাইন বাদান কান্দে ওই শিশু বাচ্চার কাছে। এমন সময় হোসাইন চোখের পানি মুছিয়া ডেকে ডেকে বলতেছে, বিবি রে তাড়াতাড়ি দে, তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে কাসেম, হযরতে হাসানের ছেলে কাসেম, এবার কাসেম ডেকে বলে, সাসা আমি ইমাম বংশের মধ্যে এখনো কাসেম, আমি জীবিত আছি, আপনি যদি মারা যান, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, তাহলে বলবে ইমাম বংশের কেউ নাই, আমি তো বেঁচে আছি। হযরত হোসাইন কাছে যায় বলল, আজকে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে হাসানের ছেলে হযরত কাসেম যুদ্ধের ময়দানে যখন যাবে, বলে চাচা আমাকে বিদায় দাও। এবার বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবে, এবার বাবার কথা মনে পড়ে গেল, যদিন হাসান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খায় যেদিন মারা যায়, হযরত হোসাইনকে বলেছিল, ভাই হুসাইন আমার এই সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমার কাছে ওয়াদা দে, তোমার একমাত্র কন্যা আছে, নাম হলো সকিনে, এই আমার ছেলে কাসেমের সাথে তোমার মেয়ে সকিনাকে বিয়ে দিবে। এবার ওয়াদা দেওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সময় যুদ্ধের ময়দানে যাবে। হযরত হোসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আর কাসেম দুনিয়ায় কাসেম আর বেঁচে থাকবে না, শিবিরে ফিরে আসবে না। দেখে বলে, বেটা কাসেম রে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার কোনো দুঃখ নাই গো বাবা, তবে তোমার বাবার ওসিয়ত তুমি আজকে পুরো করে যাও। শিউলে আপন মারহাবা, নারে কাসেম বলে, চাচা খুব খারাপ লাগতেছে কি? চাচা কি ওস
ওসিয়ত করেছিল তোমার আব্বা মৃত্যুর সময় বলেছিল আমার মিয়া সকিনাকে বিয়ে করাবার জন্য, আমি জানি ইমাম বংশ যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবে না, নাও আসতে পারো হায়াতের মালিককে, হায়াতের মালিক আল্লাহ, বাবা রে যাস না বিয়ে করো, বলে তাতে আমি বিয়ে করব। ওই সময় বাদান সঙ্গে সঙ্গে হযরত হুসাইন হুসাইন রাদি আল্লাহ তাআলা বাদান বিয়ে করাইলেন, বিয়ে করাইলেন, এবার বাসর ঘর হবে। এবার ওই একটা তাবুর মধ্যে যাইয়া সকিনাকে ডেকে বলে বিবি সকিনে, এখন আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, বিবি আমি যুদ্ধের ময়দানে যাব, শিবিরের মধ্যে পানির জন্য হাহাকার করতেছে, বিবি হাহাকার করতেছে, এখন যদি পানি না আনি সব মানুষ তো মারা যাবে, বিবিরে আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না, দুনিয়ায় যদি দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে, যুরকম সুবহানাল্লাহ। সকিনা ডাকতে বলে স্বামী রে আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি একটু আসুন, রুমের মধ্যে আসুন, তাবুর মধ্যে একটা রুম বানাইছে, কথা বুঝতেছেন না? কাসিম ডেকে বলে বিবি আমি তোমার কাছে যেতে চাই না, যদি তোমার কাছে যাই তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তোমার প্রেমে জড়িয়ে যাব, হয়তো যুদ্ধের ময়দানে যাইতে আমার দেরি হয়ে যাবে। এবার হতো সুকিনে কাসেমকে ডেকে ডেকে বলতেছে স্বামী রে আমি আপনাকে প্রেমের আহ্বান করব না, প্রেমের আহ্বান করব না, আপনি একটু রুমের মধ্যে আসুন, তাবুর ভিতরে আসুন, কাম আমি যদি মারা আপনি যদি মারা যান কামাতের ময়দানে আল্লাহর কাছে বলবো স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল, আমি বাস করি নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হইছে, এই কথা বলবো আল্লাহর আদালতে যায় গর্ব বোধ করবো, আমি শহীদের স্ত্রী সিল্লাইয়াকুম মারহাবা। এবার হযরত কাসেম যখন ঘরের মধ্যে ঢুকছে বিবি সকিনা আসিয়া স্বামীর কপালে চুমু দিছে, বাদন বুকের সাথে বুক লাগাইছে, এরপরে হযরত কাসেম যখন চলে যাবে বিবির কপালে সুমা দুই গালে দুইটা সুমো দিয়া বলে বিবিরে দুনিয়া যদি দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। হযরত কাসেম যুদ্ধের ময়দানে যাচ্ছে, কাসেম তো বদন শহীদ হয়ে গেলেন, শেষ পর্যন্ত হযরত হুসাইনকে বদন শহীদ করে ফেললো। গত বছর যেই ওয়াজটা রাখছিলাম ওখান থেকে ওয়াজ করতে চায়, আপনারা কি শোনার জন্য রাজি? আচ্ছা কোন জায়গা রাখছিলাম বলেন তো দেখি, আর মনে নেই, দেখছেন কার গলা কাটছে, কার গলা কাটছে, হোসেনের গলা কাটছে, তাহলে গলা কাটছে আর আমি গলা কাটতে চাই না, কি করেন ঘরের মধ্যে বন্দি করে রাখলেন, আর সুমন দিজা বাদশা এজিদ বললেন যে হে জয়নাল তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি, আমাদের নামে তুমি খুতবা তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললেন হে হে বাদশা এজিদ আমি আমার নানা আমার নবীর না আমার বাবার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়েছে বাকিদের কাছে আপোষ করে নাই, খুতবা যখন আমরা তেলাওয়াত করি হযরত হাসান হোসেনের নাম আসে নাই। বাদশা এজিদ বলল ওখানে তোমার বাবার নাম কাটিয়ে দিয়ে আমার নাম খুতবার মধ্যে তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললে জিবের দিতে পারি তোমার নামে খুতবা পড়তে পারবো না, যরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আইন জারি করেছিল সেই বাচ্চার নামে খুতবা পড়তে হবে, কিন্তু দেশের মানুষেরা খুতবা পড়ে নাই, আলেম ওলামারা ওটা প্রত্যাখ্যান করেছে, কথা কন আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার জয়নালকে বললো জয়নাল
পারি, তুমি আমাদের নামে ক্ষুদ্র তেলাওয়াত করে বলে না করব না। আমি জানি তোমরা তেজি বংশর জাত, মাথা নত করতে শেখো নাই, জীবন দিতে পারিবে, হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু আমাদের বশ্যতা স্বীকার করবে না। বশ্যতা স্বীকার করাইতে যা করা দরকার আমি তাই করবো। বলো তেজ কমা, ছোট বাচ্চা তাই তোমার তেজ এত, মাত্র 12 বছর বয়স। জয়নাল আব্দিন নাম, কি নাম? জয়নাল আব্দিন। 12 বছর বয়সে একটা বাচ্চা মানুষ, কিশোর মানুষ, তার তেজটা কি? আর আমাদের জয়নাল গুনি, আমাদের তেজ খালি মোবাইল ফোন যদি না দেও, খালি ভাঙচুর না, ফাঁসির তরি নিয়ে বিশেষ কিছু হাতে নিয়ে বলে যে তার মোবাইল দিস, বাঁচব না দিস, এই যে খাইলাম। কি কি মন তো শিখে গেছে ছাগল। আর সেই ছাগল রাতে বাপ মা একটা তাস মোবাইল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি জান্নাতে দিও, আল্লাহ কাই দেবো না, তুই আমার কাছে আয়। এই ছেলেকে যদি জেলের মধ্যে কেস দিয়ে যদি জেলেও ঢুকে রাখতে পারে, জান্নাত পাওয়া সম্ভব হবে। কিন্তু তাস মোবাইল তুলে এই তাস মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, অপরাধ করবে, এই পাপ গুণী 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 1 ভাগ পাবে ওই ছেলে, আর 1 ভাগ ওর বাপ, আর 1 ভাগ ওর মা পাবে। কতক্ষণ বিশ্ব যদি না হয় মরিয়া দেখে, মরিয়া দেখে। আপনি যদি বলেন কিভাবে যাবে, আপনি বাবা মরিয়া দেবেন তাস মোবাইল কিনে দিয়ে, আপনার আপনার কবরের মধ্যে ফ্যাক্সিলেট হয়া এই নেকি এই যে পাপ গুনি আপনার কবরে যা জমা হবে ফ্যাক্সিলেট। মরে গেলে দেখবেন কি করে দেখা ছাইরে দিবে, কবরে যাওয়ার সাথে সাথে আপনি প্রশ্ন করে ভিতরে, কবরে যাওয়ার সাথে সাথে রুহু আবার আপনার ভিতরে দেওয়া হবে, তারপরে আপনাকে আমাকে সাইজ করা হবে, এই সাইজ সেই সাইজ নিয়ে। রেঙ্গা দিয়ে সাইজ করবে, যায়া দেখেন আমার